হাঁটা চলা করতে বা বসতে উঠতে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে তাহলে জানা উচিত যে কি কি করলে এগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারবো যে ক্যালসিয়াম বা ভিটামিন ডি ভিটামিন বি টুয়েলভ এইগুলো যদি আমাদের শরীরে ঠিক মাত্রায় না থাকে বা আমাদের শরীরে হাড় মাসল বা লিগামেন্টস সেগুলো কিন্তু ঠিকভাবে কাজ করতে পারে না একটা বাচ্চার বডি ওয়েটের টেন পারসেন্টের বেশি কিন্তু তার ব্যাগের ওজন হলে তার সিদ্ধারার জন্য সেটা ক্ষতিকারক রেগুলার কিছু এক্সারসাইজ করা নমস্কার আমি ডক্টর অর্ণব কর্মকার আমি অ্যাসোসিয়েট প্রফেসর ডিপার্টমেন্ট অফ অর্থোপেডিক্স আইপিজিএম এর এস এস হসপিটাল আমি একজন কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন তিরিশ পেরোনোর আগেই কি আপনারা হাঁটু কোমর বা ঘাড়ের ব্যথাতে ভুগছেন চলা করতে বা বসতে উঠতে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে তাহলে জানা উচিত যে কি কি করলে এগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারবো বা কি কি কারণে এগুলো হয়ে থাকে তো তিরিশের আগে নিশ্চয়ই আমাদের হাড় খারাপ হয়ে যাচ্ছে না বা বয়সের সাথে যে হাড় খুয়ে যায় সেটা হচ্ছে না কিন্তু তাহলে কেন এই সমস্যাগুলো হচ্ছে খুব একটা কমন কারণ হচ্ছে যে কিছু ডেফিসিয়েন্সি যার মধ্যে কিছু ভিটামিন আছে কিছু মিনারেলস আছে এরকম আমরা হয়তো সকলেই জানি যে ক্যালসিয়াম বা ভিটামিন ডি ভিটামিন বি টুয়েলভ এইগুলো যদি আমাদের শরীরে ঠিক মাত্রায় না থাকে বা কোনো কারণে যদি এটা কম হয় তা সেটা যোগান কম হতে পারে বা তার খরচ বেশি হতে পারে তাহলে কিন্তু আমাদের শরীরে হাড় মাসল বা লিগামেন্টস যেগুলো দিয়েই কিন্তু আমরা ওঠা বসা দৈনন্দিন কাজ করি সেগুলো কিন্তু ঠিকভাবে কাজ করতে পারে না তাই এখন যেটা দেখা যাচ্ছে যে ইয়ং জেনারেশনের মধ্যেও তারা পিঠে ব্যথা নিয়ে আসছে যাদেরকে অফিসে অনেকক্ষণ বসে কাজ করতে হয় বসে থাকার পর তারা করতে পারছে না তাদের কোমরে প্রচণ্ড ব্যথা হচ্ছে বা ঝুঁকে ঝুঁকে কাজ করার পর তাদের ঘাড়ে প্রচণ্ড ব্যথা হচ্ছে দু তিনটে কারণ আমি বলি প্রথম হচ্ছে যে আমাদের একটা প্রপার পশ্চার মেনটেন করতে হবে স্পেশালি যারা টেবিল চেয়ারে বা ডেস্কে বসে কাজ করেন তাদের ডেস্কটা বা কাজ করার জায়গাটা প্রপারলি আর্গোনমিক্যালি ডিজাইন্ড হতে হবে যাতে করে তাদেরকে খুব যেন ঝুঁকতে না হয় তাদের মনিটার বা স্ক্রিনটা যেন তাদের চোখের লেভেলে আই হাইটে হয় এবং তার কিবোর্ড বা মাউস এগুলো যেন তার হাতের নাগালে হয় তাতে করে তার কোমর এবং ঘাড়ের মাসালের উপর খুব কম স্ট্রেস পড়ে এবং যারা অনেকক্ষণ বসে কাজ করেন তাদের যদি সম্ভব হয় যে ফর্টি ফাইভ মিনিটস বা ওয়ান আওয়ারের মধ্যে উঠে একবার একটুখানি দু মিনিট হেঁটে আসা তাহলে কিন্তু আরে অনেকটা বডি রিল্যাক্স হয় তো আমাদের পশ্চার মেনটেন করতে হবে আরেকটা জিনিস যে কারণে আমরা কম বয়স্কদের মধ্যে এই প্রবলেম দেখছি সেটা হচ্ছে ভারী ব্যাগ ক্যারি করা স্পেশালি স্কুল গ্রোয়িং চিলড্রেনদের মধ্যে আমরা দেখি যে প্রচণ্ড ভারী ব্যাগ তারা ক্যারি করার জন্যে তাদের কিন্তু রাত্রেবেলার দিকে প্রচণ্ড পিঠে এবং ঘাড়ে ব্যথা হচ্ছে তো এই ব্যাগের ওজনটাও কিন্তু নির্ধারণ করতে হবে স্ট্যান্ডার্ড গাইডলাইন যেটা বলছে যে একটা বাচ্চার বডি ওয়েটের টেন পারসেন্টের বেশি কিন্তু তার ব্যাগের ওজন হলে তার সিদ্ধারার জন্য সেটা ক্ষতিকারক এরপরে বলি যেটা আমরা প্রথমে শুরু করলাম যে আমরা ডেফিসিয়েন্সিতে যদি ভুগি যদি আমাদের শরীরে ভিটামিন ডি ভিটামিন বি টুয়েলভ বা ক্যালসিয়াম কম হয় তাহলে কিন্তু আমাদের মাসেলে ব্যথা হবে আমাদের হাড়ে সমস্যা হবে তাই আমাদের ডায়েটটা কিন্তু ঠিক হতে হবে তাই আমাদের একটা ব্যালেন্স ডায়েট সেখানে খেতে হবে বাচ্চা থেকে শুরু করে বড়ো সবাইদের জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট এবং প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ নিয়ে আমাদের সাপ্লিমেন্টস কিছু নিতে হবে ভিটামিন ক্যালসিয়াম এবং লাস্ট এবং সব থেকে ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে রেগুলার কিছু এক্সারসাইজ করা যে কোনো ধরনের এক্সারসাইজ সেটা রেগুলার মর্নিং ওয়াক হতে হতে পারে রেগুলার কেউ জিমে যেতে পারেন কেউ বাড়িতেও কিছু এক্সারসাইজ করতে পারেন কেউ হাঁটুর জন্য করতে পারেন কোমরের জন্য এক্সারসাইজ করতে পারেন তাই প্রত্যেক ইয়ং অ্যাক্টিভ মানুষের কিন্তু রেগুলার কোন একটা ধরনের এক্সারসাইজ করা উচিত তাই এইগুলো যদি এক মেনে চলা যায় তাহলে কিন্তু আমরা এই কমন আমাদের যে ডে টু ডে লাইফের যে সমস্যা সেগুলো কিন্তু সমাধান করতে পারব নমস্কার আশা করি আমি কিছু তথ্য দিয়ে আপনাদের হেল্প করলাম আর পর কিছু আপনাদের জানার থাকলে আপনারা কমেন্টে কোশ্চেন করতে পারবেন আমি ডক্টর অর্ণব কর্মকার ভবানীপুর আমি বৃহস্পতিবার এবং শনিবার এখানে ক্লিনিকে কনসালটেশন করি ধন্যবাদ যদি আমাদের আজকের ভিডিওটি ভালো লাগে লাইক ও শেয়ার করুন জিজ্ঞাসা থাকলে কমেন্ট করুন এরকম আরও মূল্যবান তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন